আসসালামু আলাইকুম, এইটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনার প্রাণ গেল আরও 46 জনের, নতুন শনাক্ত 3200 জন। চট্টগ্রাম বন্দরে অনেক পুরনো দাহ্য পদার্থ ও রাসায়নিকের মজুদ, লেবাননের ভয়াল বিস্ফোরণের পর উদ্বেগী কর্মকর্তা ও ব্যবসায়ীরা। সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ সহ পুলিশের 6 সদস্য রিমান্ডে। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে নারী ও শিশু সহ 8 জন নিহত। এবং 5 মাস পর উন্মুক্ত হল কক্সবাজারের পর্যটন বাণিজ্য। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে 24 ঘন্টা করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও 46 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3740 জন। একদিনে 14630টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 3200 জন। শনাক্তের হার 21.87%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 282344 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3234 জন। এ পর্যন্ত সুস্থ 1,62,825 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32% আর সুস্থতার হার প্রায় 60%। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান মারা গেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধারও মৃত্যু হয়েছে। যশোরে শার্শায় করোনায় আক্রান্ত হয়ে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু মাস্টারের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে নিয়াজ্জামান সজীবের রিপোর্ট। সারা দেশব্যাপী এখনও চলছে করোনার থাবা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার। করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারী সহ 6 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 45 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন, নতুন করে আক্রান্তের সংখ্যা 39 জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া বিভাগের 6 জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশ সহ 61 জন। কোভিড-19 চট্টগ্রামে মারা গেছে 1 জন, নতুন শনাক্ত 128 জন। নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে, জেলায় নতুন শনাক্ত 50 জন। গত 24 ঘন্টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের কাশিয়ানির বাসিন্দা 75 বছর বয়স্ক রাবেয়া মারা গেছেন। এই বিভাগের 10 জেলায় 248 জন নতুন শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 2 সপ্তাহ যাবৎ নারায়ণগঞ্জে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু না থাকলেও গত 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছে 21 জন। এদিকে নাটোর সদর উপজেলার 26 জন সহ নতুন করে 62 জন, শরীয়তপুরে 17 জন, বগুড়ায় 65 জন, নেত্রকোনায় 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্বেগ দেখা দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ঘিরে। সাধারণ পণ্যের পাশাপাশি বিভিন্ন রকম রাসায়নিক দাহ্য পদার্থ আমদানি হয় দেশের প্রধান এই বন্দর দিয়ে। ঝুঁকিপূর্ণ বিস্ফোরক এমন অনেক রাসায়নিক পণ্য দীর্ঘদিন ধরে পড়ে আছে সেখানে, যা খালাস হচ্ছে না, আবার ধ্বংস করা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। শিল্প কারখানার জন্য প্রায় বিভিন্ন দেশ থেকে মেশিনারির সাথে দাহ্য ও রাসায়নিক পণ্য আমদানি হয় বাংলাদেশে। এর বেশিরভাগই আসে চট্টগ্রাম বন্দর হয়ে। বন্দরে এসব পণ্য রাখার 14টি শেডে কয়েকটিতে দীর্ঘদিন ধরেই পড়ে আছে নানা ধরনের কেমিক্যাল ও দাহ্য রাসায়নিক। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুধু পি শেডেই রয়েছে 13 গ্রাম ও 55 প্যালেট মারাত্মক দাহ্য পদার্থ।
যার কোনো কোনোটি আমদানি করা হয় 28 বছর আগে। গত 15ই জুলাই হঠাৎ পুড়ে যায় বন্দরের 3 নং সেটে থাকা গার্মেন্টসের কাপড়, মেশিনারি সহ মূল্যবান বিভিন্ন ধরনের পণ্য। তখনই ধারণা করা হয় সংস্কার কাজ করার সময় দাহ্য রাসায়নিকের সংস্পর্শে সেখানে আগুন লাগে। যদিও ওই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। সম্প্রতি লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের। কাস্টম কর্তৃপক্ষ এবং বন্দর যৌথভাবে এগুলো যত তাড়াতাড়ি ডিসপোজাল করা যায় তত আসলে ভালো হবে। হাইড্রেন সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম অথবা স্প্রিংলার সিস্টেম সহ এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলিকে বন্দরের বিভিন্ন গোডাউন এবং বন্দরের সংবেদনশীল জায়গাগুলিতে স্থাপন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমদানির পর কাস্টমস সহ নানা জটিলতায় খালাস না হওয়ায় 8,300 কন্টেইনার 6 মাস থেকে 20 বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে আছে রাসায়নিক, দাহ্য ও বিস্ফোরকও। এসব পণ্য বন্দরে নিরাপত্তা বিঘ্নিত করায় এখন দ্রুত নিলামের উদ্যোগ নেওয়া হচ্ছে। যত কম সময়ে যে কোনো কেমিক্যালস বন্দরের ভিতরে অবস্থান করুক, কারণ বন্দর হচ্ছে টেম্পোরারি সময়ে রাখার জন্য, খুব স্বল্প সময়ে কালীন রাখার জন্য। এর আগেই আমাদের অনুরোধ সবসময় থাকবে, যারা ক্লিয়ারেন্স দেন তারা দ্রুত ক্লিয়ারেন্স দিবেন এবং এই ধরনের পণ্য যাতে বন্দরের ভিতর থেকে বাইরে চলে যায়। খুব দ্রুতই আমরা এটা একটা কমিটি করে দেব, যাতে এই নিলাম কার্যক্রমটা আরও তাড়াতাড়ি করা তাড়াতাড়ি সম্পন্ন হয়। প্রয়োজনে কেমিক্যালের জন্য দরকার পড়লে আলাদা করে একটা নিলাম সেল করা হবে, সেক্ষেত্রে নিলামে বিক্রি না হলে অবশ্যই আমাদের আইন কানুন মেনে ধ্বংসের দিকে যেতে হবে। 2014 ও 2015 সালেও চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্য খালাসের সময় বেশ কয়েকজন আহত হয়। বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর আতঙ্ক আরো বেড়েছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খাঁর নিহতের মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হক জানান, সকাল 11:30 দিকে তাদের নিয়ে যাওয়া হয়। এদিকে সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের 3 সদস্যের প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল ইসলাম জানান, গ্রেফতার এপিবিএনের 3 সদস্যকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এপিবিএন সদস্যরা 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। এদিকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ সহ 28 জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সুলতান আহমেদের স্ত্রী গোল চেহের। মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 4 জুলাই সকালে বাদী গোল চেহেরের 2 ছেলে সাদ্দাম ও জাহেদকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের কে ছেড়ে দেবে বলে 10 লাখ টাকা চাঁদা দাবি করে টেকনাফ উপজেলার ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান, অন্যথায় মৃত লাশ ফেরত দেওয়ার হুমকি দেওয়া হয়। 5 লাখ টাকা দেওয়া হলো তাদের ছেড়ে না দিয়ে জাহেদ হোসেনকে মিথ্যা অভিযোগে আদালতে সোপর্দ ও সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মশিউর রহমানকে 1 নম্বর ও প্রদীপ কুমার দাসকে 2 নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে নারী ও শিশুসহ 8 জন নিহত হয়েছে। সকাল 7:30 দিকে উপজেলার বাসাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 1 শিশু, 5 নারী ও 2 পুরুষ নিহত হন। মুমূর্ষু অবস্থায় 4 জনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই নিকট আত্মীয় ও ময়মনসিংহের গফরগাঁও, ভালুকা ও তারাকান্দা উপজেলার বাসিন্দা। তারা এক আত্মীয়ের জানাজায় শরীক হওয়ার উদ্দেশ্যে ভালুকা থেকে শেরপুরের নালিতা বাড়ির 12 মারিতে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে যায়। সবাই তো একই গোষ্ঠীর লোক, একই বংশের লোক, মানে কেউ ভাই কেউ ভাতিজা, সবই একই ফ্যামিলি, আলাদা কেউ না, একই বাড়ির লোক। তার নালিতা বাড়ি যেতেছে, কাকা লাগে মারা গেছে যে রাত্রে পাঁচ
পাঁচ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হল কক্সবাজার সাগর সৈকত। সীমিত আকারে খুলেছে এ পর্যটন নগরীর হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর দর্শনীয় স্থানগুলো। করোনার ভয়ে এই প্রথম এত দীর্ঘ সময় স্থবির ছিল কক্সবাজার। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরুর পরপরই বন্ধ করে দেওয়া হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের 500 বেশি হোটেল মোটেল। স্থানীয় প্রশাসনের বিধিনিষেধে এ সময় বন্ধ থাকে সাগর সৈকত সহ শহরের কয়েকশো রেস্টুরেন্ট, বিপণী বেতান, বার্মিজ মার্কেট সহ কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। সংক্রমণ পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, লকডাউনও দেওয়া হয় পৌরসভা এলাকায়। তবে সীমিত আকারে হলেও পাঁচ মাস পর সেই নগরী এখন ফিরছে পুরনো সেই চেনা রূপে। সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি, আর আমরা নতুনভাবে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন গ্রহণ করার জন্য রেডি হয়ে আসি। দীর্ঘদিন দোকান বন্ধ ছিল, আমাদের দোকানে অনেক কিছু মালামাল পৌঁছে গেছে, নষ্ট হয়েছে, আমরা ফেলে দিয়ে প্রায় নতুন করে আবার জেলা প্রশাসনের অনুমতি পেয়ে আমরা নতুন করে মালামাল তুলে পর্যটন সেবার জন্য আমরা দোকানটা আবার নতুন করে চালু করলাম। বীজ খুলে দিচ্ছে, আশা করি আমাদের ব্যবসা বাণিজ্য এখন হয়তো ভালো হতে পারে। সোমবার থেকে খুলেছে হোটেল, মোটেল, মার্কেট, খোলা হয়েছে দর্শনীয় স্থানগুলো। তবে এসবের স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি দিয়েছে জেলা প্রশাসন, থাকবে ভ্রাম্যমান পরিদর্শক দল। পর্যটকদের মানতে হবে বেঁধে দেয়া নিয়ম কানুন। পর্যটন হোটেল, মোটেল, পর্যটন এরিয়া, রেস্টুরেন্ট, এই সংশ্লিষ্ট যা আছে এগুলো সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে যাতে পরিচালনা করতে পারে সেই জন্য আমরা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পর্যটকদের কাছেও আমার আবেদন থাকবে, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে ভ্রমণ করতে আসেন। করোনা পরিস্থিতির কারণে কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশও বাড়তি প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সাগর সৈকতে। টিম ম্যানেজমেন্ট কমিটি এবং সাগর তীরের রেস্কিউ টিমগুলো তৈরি দর্শনার্থীদের নিরাপত্তায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় নদীর পানি জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৬ সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়েছে। টানা দুই মাসের বন্যায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ সহ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে নদী ভাঙ্গনও। এদিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের আরিচায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। নষ্ট হয়েছে ফসলি জমি। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে মেঘনা নদীর পানি। তবে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মেঘনা ও তিতাস নদীর পানি বাড়তে থাকলেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভারতের ইছামতি ও কোদলা নদীর উজানে পানি ঢলে যশোরের শার্শা উপজেলার নিম্নাঞ্চলে ৩০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তিনটি স্লুইস গেট থাকলেও তা ত্রুটিপূর্ণ হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ঢাকার ধামরাইয়ে বন্যায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার লেবু বাগান। এদিকে করোনা ভাইরাসের প্রকোপ, অন্যদিকে বাগান নষ্ট হয়ে যাওয়ায় চরম অর্থ কষ্টে পড়েছে এ উপজেলা কৃষকরা। লেবু বাগানের পাশাপাশি মাছের ঘের সহ অন্যান্য ফসলও বন্যার কারণে নষ্ট হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম কষ্টে পড়তে হয়েছে তাদের। আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রণোদনা দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এ কৃষকরা। ধামরাইয়ের লেবু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা মামলায় গ্রেফতার প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তার মধ্যে দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক। তিন দিনের রিমান্ড শেষে দুপুরে তাদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক সাইফুদ্দিন হুসাইন দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষের কেউ জামিনের আবেদন করেননি। এ মামলায় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লা ও শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় তিন কিশোর নিহত ও ১৪ জন আহত হয়। চিংড়ি ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে সাতক্ষীরার তালায় লুৎফর রহমান নামের ৬০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করেছে পুলিশ। এদিকে আটক ওই নেতার কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। তালা পাইকগাছা সড়ক অবরোধ করেন তারা। মাছ চুরির মিথ্যা অভিযোগে এই বৃদ্ধকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা পিটিয়ে মেরে ফেলেন বলে জানিয়েছে গ্রামবাসী।
চাল সহ ভোগ্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নাটোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওরের নেতৃত্বে দুপুরে শহরের কানাইখালী এলাকার বেশ কয়েকটি মোবাইল ফোনের দোকান ও শোরুমে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত মূল্যে মোবাইল ফোন বিক্রি করে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করায় মসজিদ মার্কেটের এক মোবাইল শোরুমের মালিককে 5,000 টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত চালপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় অতিরিক্ত মূল্যে চাল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। গাজীপুরের হোতাপাড়া এলাকায় শ্যামলী রিসোর্টে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন পাবনার চাটমোহর উপজেলার দাদিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ হাসান জানি ও জয়দীপপুরের বিকে বাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে রাকিব হাসান। ঘটনার পর থেকে রিসোর্টের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছে। নড়াইল সদরের বাহিরগা গ্রামে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের জুয়েল ও অহিদুরের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ করেছেন গৃহবধূ তানিয়া বেগম। এ ঘটনায় প্রথমে তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নগর আদিবাসী নেতা আলফ্রেড সরেনের 20তম মৃত্যুবার্ষিকী আজ। 2000 সালের এই দিনে তাকে হত্যা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা। বহুল আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নিন্দা জানায়, কিন্তু দীর্ঘ সময় শেষ হয়নি এই হত্যাকাণ্ডের বিচার কাজ, শাস্তি হয়নি হত্যাকারীদের। আলফ্রেড সরেনের ভাই জানান, তাদের পরিবারের 63 বিঘা জমি প্রায় সবটুকুই ভূমিদস্যুরা দখল করতে চাইছে। এদিকে আলফ্রেড সরেনের পরিবারের অন্যান্য সদস্যদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হল নাট্যাচার্য সেলিম আল দীনের 71তম জন্মবার্ষিকী। করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের আয়োজনে সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিশিষ্ট নাট্য পরিচালক নাসিরুদ্দিন ইউসুফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।